আসসালামু আলাইকুম। যারা কখনো নকশিকাঁথা আঁকার জন্য খাতা কলম ছুঁয়েও দেখেননি, তারা কীভাবে নকশিকাঁথায় সুন্দর নকশা করবেন, তাদের জন্য আজকে আমি গোপন একটি টিপস নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের ভিডিওটি সবার খুব ভালো লাগবে এবং কাজে আসবে। তো এজন্যই প্রথমে আমার লাগবে কিছু কাগজের টুকরো। দেখুন, কাগজগুলোকে আমি চারকোনা করে কেটে নিয়েছি। এবার একটি ভাঁজ আমি দিয়ে এটাকে দুই ভাঁজ করে নিলাম, তারপর আরও একটি ভাঁজ দিয়ে দিলাম, এখন হলো এটা চার ভাঁজ। তারপর কোনাকুনিভাবে আমি আরও একটি ভাঁজ দিয়ে দিলাম, হলো এখন আট ভাঁজ। কলমটি দিয়ে আমি উপরটা সামান্য একটু গোল করে নিচ্ছি, এটা সবাই পারবে। এখন আমি একটি কেচি নিয়ে নিলাম, এবার এটা দাগ অনুযায়ী কেটে দিচ্ছি। আমি কেটে নিয়েছি, এবার মাঝখান থেকে একটু কোনাটাও কেটে দিচ্ছি। কাগজটাকে আমি খুলে নিচ্ছি, দেখুন খুব সুন্দর একটি ফুল কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এটা আপনারা যে কোনো কাঁথার উপর বসিয়ে ছাপ দিয়ে কিন্তু অনেক সুন্দর একটি ফুল এঁকে নিতে পারবেন। আর এগুলো দিয়ে কীভাবে আঁকবেন সেটা আমি দেখিয়ে দেব, এজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আমি আরও কিছু ফুল তৈরি করে দেখাচ্ছি, আশা করছি দেখলে আপনাদের খুবই উপকার হবে। যারা কখনো নকশিকাঁথা আঁকেননি তারাও পারবেন।
এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে ফুলগুলো দিয়ে নকশিকাঁথায় নকশা আঁকবেন। তো আমি একটি খাতার কাগজের উপর একটি ফুল রেখে তার চারপাশে ড্রয়িং করে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে নকশিকাঁথার উপর ড্রয়িংটা করে নেবেন। তো এখন এটার মাঝখানে একটু ডিজাইন দিতে পারেন। আমি আরেকটি ডিজাইনও দেখাবো, চাইলে এভাবেও রাখতে পারেন। তো আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি। যদি নর্মাল ডিজাইন চান তাহলে এই ডিজাইনটা করে নিতে পারেন, এটা কিন্তু খুবই সুন্দর। তো ঠিক একইভাবে আমি আরও কিছু ডিজাইন দিয়ে একে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে।